আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের আজকের এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমামুজ্জামান ইমাম। আজকের এই ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বিষয় গণিত 1.1 মূলদ অমূলদ সংখ্যা। তো এখানে বলা আছে 1.1 এর 2 এ বলা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী লেকচার সমূহে দেখে এসেছি কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়, একদম ধাপ থেকে, ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ আমি আমার পূর্ববর্তী লেকচারে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। তোমরা যারা দেখো নি ভিডিওটা, চট জলদি করে ভিডিওটা দেখে আসো যাতে তোমাদের এই ক্লাসটি বুঝতে অনেক সহজ হয়। তো চলো দেখি 225 কে কিভাবে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো দেখি আমাদের প্রথম নিয়ম অনুযায়ী হচ্ছে 225 একদম সর্ব ডান থেকে দুই ঘর করে সর্ব ডান থেকে, আবারো বলতেছি একদম ডান থেকে মানে একক স্থানীয় অঙ্ক থেকে দুই ঘর করে পেয়ার আপ করতে হবে, এবং যদি একটা সিঙ্গেল থাকে সেটা কিভাবে রেখে দিতে হবে। তাহলে দেখি এক একে এক, তো চলে গেল নিচে, অবশিষ্ট থাকে হচ্ছে এক, তাই না? এখান থেকে অবশিষ্ট এই এক। তাহলে দেখি এখানে এক, একের দ্বিগুণ পাইলাম আমরা দুই। এবার চলে আসলো এই যে এই জোড়া, সম্পূর্ণ জোড়াটা চলে আসলো এই নিচে, তাহলে কি হইলো 125। এবার পাঁচ, এবার 125 এখানে আছে দুই। এবার আমাদের দুইয়ের পরে একক স্থানীয় অঙ্কে এমন একটি সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যা দিয়ে, এই যে যে তখন সম্পূর্ণ সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে হয় 125 হবে, অথবা 125-এর একদম ইমিডিয়েট ছোট কোনো একটি সংখ্যা হবে। তাহলে দেখি দুই আছে, দুইয়ের পরে যদি আমরা পাঁচ বসাই তাহলে পাইলাম কি 25, আর 5 25-এ 125, আমাদের ভাগশেষ থাকলো শূন্য। তাহলে কি 225-এর বর্গমূল আমরা পেয়ে গেলাম 115। তাহলে কি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। যারা যারা বুঝতে পারো নাই তারা তারা কমেন্টের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও তৈরির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রবলেমগুলোর সলিউশন আমরা তোমাদের দিয়ে দিতে পারি। তো চলো আমরা খ নম্বরে কি আছে দেখি। খ নম্বরে আছে হচ্ছে 961-কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো দেখি 961-কে সেম ভাবে একদম একক স্থানীয় অঙ্ক থেকে জোড়ায় জোড়ায় পেয়ার আপ করি, তাহলে দেখি এক জোড়া আছে। তো চলে আসি দেখি 9 3 3-এ 9, ভাগশেষ শূন্য। তাহলে কি 6-1, এই জোড়াটা নিচে চলে আসলো, সম্পূর্ণ জোড়াটা নিচে চলে আসলো। তাহলে কি এখানে আছে 3 পাইছি, 3 থেকে 3-এর দ্বিগুণ চলে আসছে 6। তাহলে দেখি 61, 6-1-এ এখানেও যেহেতু 61 আছে, 1 বসে দিলাম 61-1-এ 61, 1 আমরা এখানেও বসিয়ে দিলাম, তাহলে আমরা বর্গমূল পাইলাম 31। তাহলে কি 961-এর বর্গমূল 31। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা তাহলে এর পরবর্তী গণিতটা কি আছে সেটা দেখি এবং সেটা করার চেষ্টা করি। তাহলে দেখো গতে দেওয়া আছে কি 3969 কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখি আমরা ঠিক একই উপায়ে কিভাবে একক স্থানীয় অঙ্ক থেকে প্রতিটা জোড়ায় জোড়ায় পেয়ার আপ করলাম। তাহলে কি দেখি 39-এর একদম পূর্ববর্তী, 39-এর একদম ইমিডিয়েট ছোট বর্গ সংখ্যাটা কি 6 6 36। আমরা যদি যাই তাহলে কি দেখি 7 7 49, সেইটা 39 থেকে অনেক বড়। তাহলে কি 6 6 36 নিব, 36 নিলাম, বাকি থাকে 3, আমরা 3 বসাই দিলাম, এই 6-এর দ্বিগুণ 12 পেয়ে গেছি। 12 বসানোর পরে এবার এই যে জোড়াটা, এই জোড়াটাকে আমরা নিয়ে আসলাম নিচে, টোটাল পাইলাম কত 369। এবার এই যে যে 12 আছে, 12-র পরে একটি অঙ্ক বসিয়ে সম্পূর্ণ অঙ্ককে সেই অঙ্ক, সেই সংখ্যা, সম্পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, কোন সংখ্যা, যেই সংখ্যাটা আমরা 12-র পরে বসাইছি সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা হয়তো এখানের 369-ই পাবো, অথবা 369-এর কাছের কোন একটি সংখ্যা পাবো। তো দেখি 12-র পরে যদি আমরা 3 বসাই এবং এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 3 3-এ 9 3 2 6, তারপরে কি 3 1-এ 3, পেয়ে গেছে 369, বর্গশেষ শূন্য, সরি ভাগশেষ শূন্য। তাহলে কি 3969-এর বর্গমূল পাইছি কত
63 যেহেতু এখানে 3 দ্বারা গুণ করছি এই 3টা আবার চলে যাবে এখানে তাহলে কি 3969 এর বর্গমূল হচ্ছে 63 আমরা উত্তর পেয়ে গিয়েছি তাহলে এবার দেখি খ তে কি বলা আছে ঘতে বলা আছে 10404 কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো চলে আসি আমরা সেম ভাবে একদম একক স্থানীয় অঙ্ক থেকে প্রতিটা জোড়ায় জোড়ায় পেয়ার আপ করে ফেললাম এবার আমরা এই পাশে এক আছে তো কি এক একে এক এক বসাইলাম এক বসাইলাম তাহলে কি তাহলে এখানে কোনো বিয়োগ করলে শূন্য থাকতেছে জানি যে বাম পাশে শূন্য লেখা লাগে না সো এই শূন্য চার এই জোড়া থেকে শুধু চারটা আমরা পেয়ে গেলাম এখানে এবার দেখো আমরা চার পাইছি কিন্তু এই যে যে শূন্য চার পাইছি এবং একের দ্বিগুণ আমরা বসাই দিছি এবার এই যে শূন্য চারটা এই শূন্য চারটাকে আমরা এখানে নিয়ে আসছি যেহেতু এখানে একটা শূন্য আছে শূন্য বসাই দিছি তাহলে কি এবার দেখো পাইছি টোটাল 404 তাই তো 404 এবার 200b এখানে আমরা পাইছি এখনো কিন্তু আমরা এই দুইটা পাই নাই দুইটা জানি না কারণ কি দুইটা হচ্ছে আমাদের বসাইতে হবে তাহলে কি এখানে 2 বসায়ে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে পাই কত 2 2 গুণ 4 2 0 0 2 2 গুণ 4 404 ভাগশেষ থাকে 0 এবং আমরা ভাগফল পাইছি 102 তাহলে কি 10404 এর বর্গমূল হচ্ছে কি 102 আশা করি সবাই এই চারটা অঙ্ক বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি যারা যারা বুঝতে পারি নাই অথবা যারা যারা আংশিক বুঝেছি অথবা যারা যারা একদমই বুঝতে পারি নাই তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করুন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদের তোমাদের সরি আপনাদেরকে আপনাদের প্রবলেমগুলোর সলিউশন দিয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে